হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল নামিতাস হ্যাপি লাইফস্টাইলে। তোমাদের অনেক 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 স্বাগত, অনেক 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 ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। তো দেখো, আজকে আমাদের বাড়ি একটা অনুষ্ঠান হতে চলেছে, তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, বাড়িতে অনেকই লোকজন আছে। দেখো, তারপর থেকে বর ক্যাপচার করছিল, তো এখানে রান্নাবান্না চলছে আর আমিও ওদিকে রান্নাবান্না হেল্প করছিলাম পনির ভাতটা। তো আমাদের কালকে রান্নাবান্না হয়েছে, ডাল হয়েছে, তারপর বাঁধাকপি ভাজা হয়েছে, আর বাঁধাকপি ঘন্ট আর কি ডাল হয়েছে, আলু, তারপর হচ্ছে কাবুলি ছোলা, আর হচ্ছে পনির দিয়ে একটা তরকারি। তো দেখো, এখানে আমি আরেকটা যা দুজন মিলে আমরা পনির ভাজছিলাম, অল্প তো আসছিল না, ওর জন্য টল ধরে করতে হবে, কারণ সুইচ বোর্ড একটাই বলে। তাই দেখো, আমার সেটা বললে ভাজা হয়েছে, সেটা হয়নি। তো লোক আমাদের বাড়িতে বেশি কিছু বেশি কেমন হয়নি, মানে মতো হয়েছিল। তো অনুষ্ঠানটা কি জন্য সেটা বলে বলে অনুষ্ঠানটা আমার মানে আমার হাজব্যান্ডের দাদু, আমার দাদা শ্বশুর, তিনি হচ্ছে কিন্তু মারা গিয়েছিলেন, তো সেই উদ্দেশ্যে মানে বার্ষিক অনুষ্ঠান করা হয়েছিল। তো তাই আয়োজন তোমাদের সঙ্গে আর বেশি তো শেয়ার করতে পারিনি, তো আমার সঙ্গে মনে হয়েছিল তো অনেকে ভিডিও জানা, তো ওইটুকু যা করেছি আমার হাজব্যান্ড করছি, আমার একটু আমাদের বাড়ি কি হচ্ছে আজকে? হ্যাঁ, কি হচ্ছে ডানি? তুমি কি খাচ্ছ? চকলেট? একটু হাই করে দাও সবাইকে, বলো তোমরা এসো এসো। Yeah.
মতো হয়েছিল তো এই কাকড়া গান করেছিল এটা আমাদের খামারি দল তো ওনাদের নিয়ে গান হয়েছে খুব ভালো গান করেছে আর বিরোধা অনেকটাই ক্যাপচার করতে পারিনি যেটুকুনি করেছি সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের একটু হলেও ভালো লেগেছে তো বললাম এটা আমি অনেক ঝামেলা করছি অনেক আস্তে আস্তে সবার সঙ্গে পরিচয় করা হবে কারণ এখন অনেকে জানে অনেকে জানে না ভিডিও করে লজ্জা লজ্জা লাগে যে একটু আমি ভিডিও করবে দেখবি সবাই দেখবি